আচ্ছা, আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? যদি করেন তবে এবার আয়োজনটা আপনার জন্য। জানিয়ে দেব কোন রাশির জাতক জাতিকার কেমন কাটবে সপ্তাহটি। এ সপ্তাহে মেষ রাশির নবদম্পতিরা কোনো সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে চমৎকার সময় কাটবে। পেশাগত কাজে সফলতা ও সুনামও বৃদ্ধি পাবে। বৃষরাশি জাতক জাতিকারের শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা করুন। কাজের জায়গায় নতুন গতি আনুন। পারিবারিক সম্পর্ক থাকবে ভালো। মিথুন রাশির মানুষেরা কথা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সব দিক থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও সফলতা আসার সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতক জাতিকারা মানসিকভাবে চাঙ্গা থাকবেন এবং সৃজনশীল কাজে সফলতা পাবেন। বাস্তববাদী মন মানসিকতার জন্য আর্থিকভাবে সমৃদ্ধ হবেন সিংহ রাশি জাতক জাতিকারা। তবে আপনার সেন্টিমেন্ট ও খামখেয়ালিপনা পারিবারিক জীবনে শান্তির অন্তরায় হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাতে কর্মজীবন ভরে উঠবে সাফল্যে। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তুলা রাশির মানুষ। সিদ্ধান্তহীনতার জন্য সাফল্য লাভে বঞ্চিত হতে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রতিটি কাজে পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনা নিয়ে এগিয়ে চলুন। অস্থিরতা হতাশাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আশাবাদী মনোভাবকে আরও উজ্জীবিত করুন। ধনুরাশি মনোযোগ ও ধারাবাহিকভাবে প্রতিটি কাজ করার চেষ্টা করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন। আর মকর রাশির জাতক জাতিকারা স্পষ্টবাদিতার জন্য ভুল বুঝাবুঝি পরিবেশ তৈরি হতে পারে, সে বিষয়ে বিশেষ সচেতন হন। কুম্ভ রাশি জীবন সম্পর্কে নতুন ধ্যান ধারণা সৃষ্টির চেষ্টা করুন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় যুক্তদের জন্য অনুকূল সময় এটি। শারীরিক ও মানসিক দিক থেকে আনন্দ থাকার চেষ্টা করুন মীন রাশির মানুষেরা। ব্যবসায়িক কাজে সফলতা পাবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।